কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো তোমরা করলেই যথেষ্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট মার্চ থেকে আমি চেষ্টা করেছি এইট মার্চের মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলিকে কভার করা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আমার জিকে এক্সপ্রেসের যত যা প্লে আছে সেগুলো দেখবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি সানডে সকাল সাতটায় এসে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্রিয় আরাবুল স্যারও কিন্তু উনি একটা নতুন এপিসোড করে যেটা হচ্ছে জিকের ঝুলি ঠিক আমার মতনই এপিসোড জিকে এক্সপ্রেসের মতনই অলমোস্ট তো দেখতে ভুলো না জিকে ঝুলি ওটা দ্যানে রাত্রি সাড়ে আটটায় হয় আর জিকে এক্সপ্রেস যেটা সেটা আমার সাতটা সময় হয়ে থাকে করতে অবশ্যই তোমরা অ্যাপ ইনস্টল করো সেরা সেরা জেনুইন প্রস্তুতি পাবে এতটুকু আশ্বস্ত করতে পারি আমরা পড়াশুনো খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং চ্যাপ্টার ভিত্তিক অধ্যয় ভিত্তিক ভাবে আমরা প্র্যাকটিস করাবো তারপর মক টেস্ট প্র্যাকটিস সবই আসতে থাকবে ডাব্লিউপি কেপি ভ্যাকেন্সি আউট হয়েছে এসআই যারা এসআই ছাত্রছাত্রী আছো প্রিলিমস হয়ে যাবে এই ব্যাচটা প্রিলিমস্যস ডিফারেন্ট প্যাটার্নে হয়ে থাকে আর এই ব্যাচের এই প্রাইস রয়েছে অ্যাপ থেকে সরাসরি নিতে পারবে অ্যাডমিশন প্রসেস একটু চেঞ্জ হয়েছে তোমরা অ্যাপে জয়েন্ট বাটনে ক্লিক করবে যে ব্যাচটা নিতে চাও এবং তারপর তোমার মোবাইল নম্বর পোট করা থাকবে করলে তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপে এবং মোবাইলের এস এম এস বক্সে দেখবে পেমেন্টের লিঙ্ক অটোমেটিক্যালি চলে যাবে সেখান থেকে তোমরা পেমেন্ট করলে অ্যাপে ব্যাচ ওপেন পেয়ে যাবে চলো শুরু করি এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিংক পাওয়ার জন্য দা ওই অফ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে ফ্রি ক্লাস যারা করতে থাকবে ভারতের দ্বিতীয় বৃহত্তম মহাকাশ বন্দর মহাকাশ বন্দর সেই পোর্টের নাম শুনেছ যেটা সমুদ্র বন্দর তেমনি এটা হচ্ছে স্পেস পোর্ট কোথায় নির্মিত হবে ভারতের সেকেন্ড লার্জেস্ট স্পেস পোর্ট বা সি পোর্ট নির্মিত হবে তামিলনাড়ুতে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার সম্প্রতি লেড দা ফাউন্ডেশন স্টোন ভিত্তি প্রস্তর স্থাপন করেন যেটা হচ্ছে ইন্ডিয়া সেকেন্ড স্পেস পোর্ট স্পেস পোর্ট এই টার্মটা মনে রেখে দেবে এট এই যে স্পেসটা বলা হচ্ছে এটা কোথায় তামিলনাড়ুতে অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের থুটুকুটি জেলার কুলাসেকারাপট্টি নামে যেটা সম্প্রতি ফেব্রুয়ারির আঠাশ তারিখে এর ফাউন্ডেশন স্টোন হয়েছে তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট অ্যান্সার তামিলনাড়ুতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে একটু খেয়াল রাখবে গুন্ডি জাতীয় উদ্যান গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক ইন্দিরা গান্ধী আন্নামালাই জাতীয় উদ্যান মধুমালাই অ্যান্ড মুকুরথি এ দুটো স্পেশালি খেয়াল রেখে দেবে মধুমালাই অ্যান্ড মুকুরথি কোথায় পরীক্ষাতে ভীষণ দিয়ে থাকে তামিলনাড়ু চেন্নাই ক্যাপিটাল সিটি মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন রাজ্যপাল হলেন আর এন রবি পরবর্তী প্রশ্ন ইরানের ইমেজিং স্যাটেলাইট ইমেজিং স্যাটেলাইট হচ্ছে বিভিন্ন স্যাটেলাইট হয় তো ইমেজিং স্যাটেলাইট হচ্ছে সেই স্যাটেলাইট যেটা ইমেজ ক্যাপচার করে বেসিক্যালি তো ইরানের ইমেজিং স্যাটেলাইট পার্টস ওয়ান যার নাম সেটা সম্প্রতি মহাকাশে লঞ্চ করেছে কোন দেশ এর সহযোগিতায় বেসিক্যালি তো সঠিক উত্তর ইজ রাশিয়া অপশন এ কারেক্ট রাশিয়া সম্প্রতি লঞ্চ করে পার্টস ওয়ান তো এটা কি এটা হচ্ছে একটা ইরানিয়ান ইরানের ইমাজিলিং স্যাটেলাইট ইন্টু স্পেস মহাকাশে লঞ্চ করেছে দিস স্যাটেলাইট

শ্রীমতী দ্রৌপদী মুর্মু নিম্নের কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন আচ্ছা রাজ্যসভার লোকসভার ব্যাপারটা একজন ছাত্র আমাকে কয়েকদিন আগে জানতে চেয়েছিল তো খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি একবার প্রশ্ন যে পার্লামেন্ট বলতে আমরা যা বুঝি তিনটে অপশন ছিল যে রাজ্যসভা লোকসভা রাজ্যসভা লোকসভা বিধানসভা নাকি রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা নাকি কোনোটাই নয় তাহলে মনে রেখে দেবে তাহলে পার্লামেন্ট বলতে আমরা যেটা বুঝবো শুধুমাত্র রাজ্যসভা বা লোকসভা নয় রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভা তাহলে পার্লামেন্টের গঠন আমাদের কিরকম বাইক অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস দুটো কক্ষ আমরা দেখতে পারি তাহলে যেটা হচ্ছে আপার হাউস তার নাম হচ্ছে তার নাম হচ্ছে রাজ্যসভা তাহলে উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এই রাজ্যসভা অনধিক পথ সংখ্যক আসন নিয়ে গঠিত হয় যদি কোয়েশ্চেন আসে তাহলে ম্যাক্সিমাম স্ট্রেংথ রাজ্যসভার হতে পারে টু ফিফটি একদমই সহজ জায়গা খেয়াল রেখে দেয় রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ হচ্ছে 250 এবং যেটা এইভাবে কনসিস্ট হয় 250 টা ভাগাভাগি কেমন থাকে 238 সিট সিউটি রিপ্রেজেন্টেটিভ এন্ড 12 হচ্ছে নমিনেটেড মেম্বার এই যে 12 মেম্বার্স আর নমিনেটেড এতাদেরকে নমিনেট কে করেন তো উত্তর হচ্ছে প্রেসিডেন্ট বিভিন্ন ফিল্ড থেকে রাষ্ট্রপতি 12 জনকে নমিনেট করতে পারেন তো সেই সেইরকমই একজন নমিনেটেড মেম্বার্স আমরা দেখব যাকে রাষ্ট্র রাজ্যসভা সম্পর্কিত নমিনেট করেছেন রাষ্ট্রপতি তাহলে এটা কিন্তু পরীক্ষাতে আসে আর রাজ্যসভার বর্তমান আসন সংখ্যা বললে মনে রেখে দেবে টু ফোর ফাইভ ক্লিয়ার রাজ্যসভা থেকে মোটামুটি এই পয়েন্টগুলো মনে রেখে দেবে আর একটা স্পেশাল পয়েন্ট পরীক্ষাতে কোশ্চেন আসে যে রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে বা রাজ্যসভার সভাপতিকে দেখো রাজ্যসভার সভাপতি বা রাজ্যসভার চেয়ারম্যান যদি কোশ্চেন আসে আনসার হবে ভাইস প্রেসিডেন্ট আবার এটা এইভাবে আসে আহ যে রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে তাহলে অবশ্যই মনে রেখে দেবে ভাইস প্রেসিডেন্ট হলেন এক্স চেয়ারপার্সন অফ রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছরের টার্ম হয় রাজ্য সভায় অপর পাশে লোকসভা পাঁচ বছর টার্ম এবং পঁচিশ বছর লাগে মিনিমাম এজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্নের কাকে রাজ্যসভায় রাজ্যসভায় মনোনীত করেছেন সঠিক উত্তর হচ্ছে সুধামূর্তি একজন এডুকেটর এবং অথর সুধামূর্তির বেশ কিছু বই আছে ফেমাস যেগুলো পরীক্ষাতে অনেক সময় দেয় আমি একটা অ্যাড করেছি একটু দেখে নেবে ওয়াইজ এটা পরীক্ষাতে এসেছে তো ওয়াইজ এই বইটি কার যদি প্রশ্ন আসে আনসার হবে সুধামূর্তি তিনি হলেন একজন শিক্ষাবিদ এডুকেটর লেখক সুধামূর্তিকে রাজ্যসভার সংসদ পদে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আওয়ার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ নমিনেটেড এডুকেটর অথর অ্যান্ড ফিলিস্ট সুধামূর্তি এই নামটা খেয়াল রেখে দেবে সুধামূর্তি টু দা রাজ্যসভা রাইট অ্যান্সার অপশন এ সম্প্রতি লেপার্ড রিপোর্ট আচ্ছা তোমরা খেয়াল করবে নিশ্চয়ই যে আমরা টাইগার সেন্সাস নিয়ে কথা বলেছিলাম মনে আছে কারণ বলতো দেখি লাস্ট ইয়ারের শেষের দিকে আমরা ব্যাকধরো সোমারি বা টাইগারের সেন্সাস হয়েছিল এবং সেখান থেকে পঞ্চাশ বছর আমাদের পড়তি হয়েছিল প্রজেক্ট টাইগার যেটা নাইনটিন সেভেন্টি লঞ্চ করা হয় তো এবারে এই দু পরে একটা রিপোর্ট রিলিজ করেছে সরকার যেটা হচ্ছে লেপার্ড রিপোর্ট টু মানে লেপার্ড বা চিতার সংখ্যা কতটা আছে তার উপর একটা পরিসংখ্যান এবং পরিসংখ্যান বলছে আমাদের দেশে যে চিতার সংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছে সেটা হয়েছে সাম্প্রতিক বা অনুমান করা হয়েছে রাইট আনসার ইজ থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ফোর তেরো হাজার আটশো চুহাত্তর দেখো এই জায়গায় ইউনিয়ন মিনিস্টার এই জায়গায় এই যে কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলবে এটা নামটা মনে রেখে দেবে পরীক্ষাতে আসে যে আমাদের ইউনিয়ন এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক মন্ত্রীকে তিনি হলেন ভূপেন্দর যাদব ওকে তো তিনি সম্প্রতি রিলিজ করেন সেই রিপোর্ট অন স্ট্যাটাস অফ লেপার্ড ইন ইন্ডিয়া লেপার্ডের সংখ্যা কি তার স্ট্যাটাস দেয় এবং যেটা এস্টিমেট করা হয় থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর এই জায়গায় চলে একটা ডেটার মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এই রিপোর্ট বা এই প্রতিবেদন অনুসারে কোন রাজ্য বাঘ আছে যেমন বাঘের সংখ্যা আমরা দেখেছিলাম সুন্দরবনে একশোটা বাঘ আছে চিতাবাগ রয়েছে যা দু হাজার আঠারো সালে বারো হাজার আটশো বাহান্ন থেকে বেশি বোঝা গেল সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে রাজ্য অনুসারে আমরা যদি স্টেট ওয়াইজ দেখি কোন রাজ্যে বেশি এগেইন মধ্যপ্রদেশ তাহলে মধ্যপ্রদেশে আবার মনে রেখে দেবে ভারতের বৃহত্তম বনভূমি রয়েছে বা লার্জেস্ট ফরেস্ট কভার আছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের চিতাবাঘের সর্বাধিক সংখ্যা যেটা এস্টিমেট করা হচ্ছে তিন হাজার নশো মতো হবে তারপরে মহারাষ্ট্র উনিশশো পঁচাশি কর্ণাটকে আঠারোশো এবং তামিলনাড়ু এক হাজার সত্তর তাহলে এই হচ্ছে রাজ্য ভিত্তিক পরিসংখ্যান এত কিছু মনে রাখতে হবে না জাস্ট এটা খেয়াল রাখতে পারো মধ্যপ্রদেশে লেপার্ডের সংখ্যা সবচেয়ে বেশি এবং যদি আমরা টাইগার রিজার্ভের হিসাবে দেখি আমাদের দেশে তো এতগুলো টাইগার রিজার্ভ চুয়ান্নটা বর্তমানে টাইগার রিজার্ভ এ পশ্চিমবঙ্গের দুটো একটা বক্স একটা সুন্দরবন আবার যদি কোয়েশ্চেন আসে ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটা নাগার্জুন সাগর শ্রী শৈলম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে আমাদের বৃহত্তম টাইগার রিজার্ভ ওকে টাইগার রিজার্ভ সাই এবং সেই জায়গায় হাইয়েস্ট লেপার্ড পপুলেশন ভারতের কোন কোন টাইগার রিজার্ভ আছে যে যে টাইগার রিজার্ভে সর্বোচ্চ সংখ্যক লেপার্ডের পপুলেশন আছে যদি আমরা দেখি সে এগেইন নাগার্জুন সাগর শ্রী শৈলাম এটা আমাদের লার্জেস্ট টাইগার রিজার্ভ খেয়াল রাখবে অন্ধ্রপ্রদেশ আছে সেখানে লেপার্ডের সংখ্যা বেশি এটা হচ্ছে স্টেট ওয়াইজ এটা হচ্ছে টাইগার রিজার্ভ ওয়াইজ তারপরে ফলোড বাই পান্না পান্না কোথায় আছে পান্না পেঞ্চ মাধব সাতপুরা কানহা কুনো সব মধ্যপ্রদেশে আছে অ্যান্ড সাতপুরা আমি ন্যাশনাল পার্কের কথা বললাম সাতপুরা কোথায় এগেইন মধ্যপ্রদেশে তাহলে আহ অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রী পান্না মধ্যপ্রদেশ সাতপুরা মধ্যপ্রদেশ তো এই টাইগার রিজার্ভ গুলো তো গুলিতে আমরা দেখব লেপার্ড এর পপুলে দেখা যাক খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দেখো একটা হয় খেলো ইন্ডিয়া ইউথ গেম আর একটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম তো এবারে আমরা দেখেছি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যেটা টোয়েন্টি থার্টিন বলা হচ্ছে এডিশনের এটা আসামে অনুষ্ঠিত হয়েছিল এই চব্বিশে হয়েছে তাই চব্বিশ ডেটা পাবে কিন্তু পরিসংখ্যান অনুযায়ী এটা তেইশের কিন্তু তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু হাজার বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে থাকে মধ্যে পদক সবচেয়ে শীর্ষে কোন ইউনিভার্সিটি সঠিক উত্তর হচ্ছে চন্ডীগড় বিশ্ববিদ্যালয় দেখো চন্ডীগড় ইউনিভার্সিটি টপ করেছে কিসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু হাজার তেইশে এবং তাদের যদি আমরা মেডেল ট্যালি দেখি তারা বত্রিশটা গোল্ড মেডেল জিতেছে বত্রিশটা স্বর্ণ পদক আঠারোটা সিলভার এবং একুশটা ব্রোঞ্জ এবং এটা ছিল ফোর্থ এডিশনের চতুর্থ এডিশনের খেলা ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু সূচনা হয়েছিল মনে রাখবে দু সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হবে হচ্ছে কোথায় চীনে তাহলে দ্য অ্যাথলেটিক্স কাউন্সিল হ্যাজ সিলেক্টেড বেইজিং চাইনা টু হোস্ট দ্য টু জিরো টু সেভেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ মনে রাখবে প্রতি বছর কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার দিয়ে রাখো কোশেন্সে দেখো বিশ্ব বন্য প্রাণী দিবস ওয়াইল্ড লাইফ ডে হচ্ছে তেসরা মার্চ আর অরণ্য হচ্ছে ওই একুশ বাইশ তেইশ ওগুলো তো খেয়াল রেখেছ ভেরি ইম্পর্টেন্ট ওই তিনটে আহ আবহাওয়া জল ভেরি 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 ইম্পর্টেন্ট আর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হচ্ছে তেসরা মার্চ দেখ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে ইজ সেলিব্রেট এভরি অন থার্ড মার্চ পরীক্ষাতে অনেকবার দিয়েছে কিন্তু ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস সম্পর্কেই এবছরের যে থিম হচ্ছে সেটা হচ্ছে কানেকটিং প্লানেট এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন তো রাইট থার্ড মার্চ নীতি আয়োগ নীতি আয়োগ থেকে ডাব্লু বিসি এসছে নীতি আয়োগের ফুল ফর্মটা সবার প্রথমে মনে রেখে দেবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ নীতি আয়োগ কবে হয় তো নীতি আয়োগের এস্টাব্লিশ ডেট হচ্ছে ফার্স্ট জান টু নীতি আয়োগের চেয়ারম্যানকে কোশ্চেন আসলে আনসার করবে প্রাইম মিনিস্টার ভিভি আর সুব্রমণিয়াম বলেন নীতি আয়োগের সিও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বললে সুমনকে বেরি তো নীতি আয়োগ এবং নিম্নের কোনটি স্কুলে ফ্রন্ট টেকনোলজি ল্যাব স্থাপনের জন্য কোলাবোরেট করেছে তো রাইটার্ন্স হচ্ছে মেটা এই মেটা কি তো এই যে যে আমরা ফেসবুক ইউজ করি এই যে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারপরে এই যে আমরা ইনস্টা ইউজ করি এই সবগুলোর প্যারেন্ট কোম্পানি হচ্ছে কি যেমন গুগলের এ কোম্পানি হচ্ছে অ্যালফাবেট ওকে তো তেমনি মেটা হচ্ছে এই সবগুলোরই এ অটল ইনোভেশন মিশন নীতি আয়োগ এন্ড মেটা জয়েন্ট হ্যান্ডস মানে কোলাবরেশন করেছে টু এস্টাবলিশ ফন্টেনার টেকনোলজি ল্যাব ইন ডিফারেন্ট স্কুলস তো রাইট অ্যানসার ইজ মেটা এরপরে দেখো জাতীয় যুব সংসদ উৎসব 2024 প্রথম পুরস্কার জিতেছেন নিমনের কে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তিনজনের নাম দেওয়া আছে যে তিনজন যথাক্রমে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড স্পটে এসেছে তাহলে জাতীয় যুব সংসদ উৎসব 2024 এ প্রথম পুরস্কার জিতেছে কে ইতিন ভাস্কর দুগ্গল দেখো এই জায়গায় তো এতিন ভাস্কর দুগ্গল from হরিয়ান হ্যাঁ ওন দা ফার্স্ট প্রাইজ তিনি প্রথম পুরস্কার জিতেছেন ইন দা ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভাল দু হাজার চব্বিশ ওয়াইল এই যে বিষ্ণু পিচাই ফ্রম তামিলনাড়ু ওন প্রাইজ অ্যান্ড এই কনিষ্ক শর্মা ফ্রম রাজস্থান তিনি থার্ড প্রাইজ জিতেছেন কে ভারতের হয়ে সম্প্রতি একশোটি টেস্ট ম্যাচ খেলা চোদ্দতম প্লেয়ার হয়েছেন ফর্টিন্থ প্লেয়ার যিনি একশো টেস্ট ম্যাচ খেলেছেন সম্প্রতি ধর্মশালাতে দেখেছো নিশ্চয়ই ও স্টেডিয়ামটা লুক যা দেখায় যখন খেলাতে আমি এইচডি চ্যানেলে আগের দিন দেখছিলাম দুর্দান্ত দেখতে লাগে তো রাইট आंसर इज আর অশ্বিন রাইট आंसर অপশন এ তো আর অশ্বিন বিকাম দা 14th প্লেয়ার টু প্লে 100 টেস্ট ম্যাচ ফর ইন্ডিয়া সো ইন্ডিয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইজ প্লেইং হিজ 100 টেস্ট ম্যাচ 100 তম টেস্ট ম্যাচ ইন ধর্মশালা এই জায়গাটা একটু খেয়াল করবে যেন গুলিয়ে না যায় এই জায়গাটা হচ্ছে উপরে করে তো সালিনের বিভাগের জন্য এবারের রোমা রোলা পুরস্কার হয়েছেন কে একজন বাঙালি তিনি হলেন পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় ঘটনাটা কি একটু দেখে রাখুন তো পঙ্কজ কুমার চ্যাটার্জি দ্য বেঙ্গলি ট্রান্সলেটর তিনি বাংলায় অনুবাদ করেছেন এই যে এটা এটা একটা ফ্রেঞ্চ নোভেল সোভিয়েত রুলার্স ফাইনাল ইয়ার সম্পর্কে আছে এবং যার কারণে এই অনুবাদের কারণে মেনলি সাততম এই রোমানিয়ান রুলার প্রাইজ জিতেছেন বেসিক্যালি এখানে আমি লিখে দিয়েছি দেখো যে লর্ড দিভা দা স্টালিন এর ভাষান্তরে স্টালিনের ডিভানের জন্য এবারে রোমানুল্লাহ পুরস্কারে ভূষিত হয়েছেন পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় ডেঙ্গু জ্বরের কারণে ডেঙ্গি স্প্রেড হয় আমরা জানি এবং ডেঙ্গুর কারণে হেলথ এমার্জেন্সি ঘোষণা করেছে কোন দেশ সম্প্রতি তাদের দেশের বিভিন্ন অংশে কারণ ডেঙ্গু যে আউটব্রেকটা ঘটছে সেটা র্যাপিডলি তো রাইট অ্যান্সার হচ্ছে পেরু দেখো পেরু সম্প্রতি কি হয়েছে ডিক্লার্ড এ হেলথ এমার্জেন্সি হেলথ এমার্জেন্সি স্বাস্থ্য এমার্জেন্সি বিশেষ করে অনেক সময় হয় যদি দেখা যায় মূলত তার প্রদুর্ভাব অনেক বেশি ছড়িয়ে যায় তখন তাদের দেশের মোস্ট অফ দা পার্টে আমরা দেখবো এটা ঘোষণা করেছে মূলত হিট ওয়েভ মানে তাপ প্রবাহ অ্যান্ড হেভি রেইনস

ভারতের ফার্স্ট সেমি ফ্যাব্রিকেশন ফেব্রিকেশন প্ল্যান্ট বলো দেখি কোন রাজ্য ফার্স্ট সেমি পলিসি ইন্ট্রোডিউস করেছিল আমি করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট তাহলে কোন রাজ্যের এই ধলেরায় এটা বলে দিয়েছে এটা কোন রাজ্যের ধলেরায় তাহলে এটা হচ্ছে আমাদের গুজরাটে অপশন নাম্বার বি কারেক্ট অ্যানসার তো ভারতের ফার্স্ট সেমি ফ্যাব্রিকেশন প্ল্যান্ট উইল বি সেট আপ ইন ধলেরা কোথায় গুজরাট এবারে দেখো গুজরাটে গুজরাটে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে যেমন ব্ল্যাক ব্যাগ গির মেরিন যেটা গালফ অফ কচ্ছ আছে ভাংসা এটা একবার খেয়াল রেখে দেবে আর এবং রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল হলেন আচার্য দেবরাট এবং আরেকটা পয়েন্ট খুব আসে ডাব্লিউ বিপিতে স্পেশালি দুবার এসছে ভারতের ম্যানচেস্টার কাকে বলে মনে রেখে দেবে আহমেদাবাদকে বলে ভারতের ম্যানচেস্টার আর হরপ্পার ম্যানচেস্টার বলে লোথালকে বলে মূলত বস্ত্র ব্যবসার লোথাল পোর্ট সিটি বন্দর নগরীকে আমরা হরপ্পার ম্যানচেস্টার বলে থাকি সম্প্রতি প্রয়াত ব্র্যান্ড মলদানি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের ফরমার প্রাইম মিনিস্টার ছিলেন তিনি হচ্ছে কানাডা কানাডার রাজধানী অটোয়া পরীক্ষাতে খুব দেয় খেয়াল রেখে দেবে কানাডার রাজধানী কি অটোয়া যিনি সম্প্রতি বছর বয়সে প্রয়াত হয়েছেন ফরমার প্রাইম মিনিস্টার অফ কানাডা কোন দেশ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেজি অর্গানাইজেশন জানা নিশ্চয়ই তো এই ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ হয়ে উঠেছে ভেরি ইম্পর্টেন্ট তো নেটোর বত্রিশতম সদস্য দেশ হয়েছে সম্প্রতি সুইডেন রাইট অ্যান্সার ইজ অপশন সি পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন তো রিসেন্টলি সুইডেন অফিসিয়ালি বিকামস দা থার্টি সেকেন্ড মেম্বার কান্ট্রি অফ নেটো যার মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন নেটো নেটার সদর কার্যালয় কোথায় চটপট কমেন্ট করে এটা তো পারা উচিত সকলের থেকে আমি আশা করি সম্প্রতি কোন রাজ্যের বিখ্যাত চন্টারকাশি জিআই ট্যাগ স্ট্যাটাস পেয়েছে জিআই বলতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি এবং প্রথম ভারতীয় পণ্য হিসেবে দার্জিলিং চা জিআই ট্যাগ স্ট্যাটাস পেয়েছিল এটা ডাব্লিউ বিসিএস আশা কোয়েশ্চেন তো এটা ওড়িশা এর আরো একটা নাম আছে একটু খেয়াল রাখবে এবং এখানে ছবির মাধ্যমেই দেখাবো এই যে কটকের সিলভার ফিঙ্গি বলা হয়ে থাকে পাইজে চন্ডি তারকাশি বলা হয়ে থাকে গেটস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দা ফেমাস চন্ডি তারকাশি অফ কটক হ্যাজ গট দা জিআই ট্যাগ এবারে দেখো ওড়িশা সম্পর্কে জানি ওড়িশাতে ভেরি ফেমাস ভিতরকা আছে শিমিলিপাল আছে এন্ড লার্জেস্ট লেগুন আছে আমাদের যেটা হলো চিল্কা হ্রদ এটাই আবার কিন্তু ভারতের রামসার সাইট প্রাপ্ত একটা ওয়েটল্যান্ড খেয়াল রাখতে হবে তো রাজধানী আহ ভুবনেশ্বর উড়িষ্যা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অ্যান্ড রাজ্যপাল হলেন রঘুবর দাস এটা চেঞ্জ হয়েছে আগে ছিল নবীন পট্টনায়ক অ্যান্ড গণেশী লাল সম্প্রতি কোথায় প্রথম দেশীয়ভাবে তৈরি মানে ইন্ডিজেলি ডেভেলপড আর হাইড্রোজেন ইলেকট্রোলাইজার উদ্বোধন করা হয়েছে এটা হচ্ছে বেসিক্যালি গুজরাটে রিসেন্টলি দ্য ফার্স্ট ইন্ডিজিনিয়সলি মানে দেশীয়ভাবে প্রস্তুত ম্যানুফাকচার হাইড্রোজেন ইলেকট্রোলাইজার ওয়াজ ইনোগ্রেটেড ইন গুজরাত পাঁচ কোটি আয়ুস্মান যে কার্ড হেলথ কার্ড ইস্যু করার জন্য দেশের প্রথম রাজ্য হয়েছে কোন রাজ্য যে রাজ্য 5 সিআর প্লাস কিন্তু আয়ুষ্মান কার্ড ইস্যু করেছে তো রাইট आंसर হচ্ছে ইউপি উত্তর প্রদেশ অপশন বি কারেক্ট आंसर সর্বাধিক জনবহুল স্টেট হচ্ছে আমাদের উত্তর প্রদেশ আর এরিয়া ওয়াইজ রাজস্থান শীর্ষে তো উত্তর প্রদেশ ইমার্জ অ্যাজ দা ফার্স্ট স্টেট তো প্রথম রাজ্যের এ স্থানে চলে গেল কান্ট্রি টু ইস্যু 5 কোর আয়ুষ্মান কার্ড তো আয়ুষ্মান কার্ড কিসের অধীনে আন্ডার দা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তো রাইট आंसर উত্তর প্রদেশ দেখো উত্তরপ্রদেশে ন্যাশনাল পার্ক আসলে দুদোয়া ন্যাশনাল পার্ক তাইতো দেখো রাজধানী হচ্ছে লখনৌ মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ রাজ্যপাল হলেন আনন্দবেন পটেল আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন বিশিষ্ট শিল্পীকে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি এবং এখানে একটা ফেলোশিপ পুরস্কারও দেওয়া হয় ভেরি ইম্পর্টেন্ট সেটার বিষয়ে বলবো সঠিক উত্তর চুরানব্বই জন অপশন ডি দেখো আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কনফার্ট সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ভেরি ইম্পর্ট্যান্ট কোন কোন সালের জন্য দেওয়া হয়েছে সম্প্রতি দু জন্য কতজন নাইনটি ফোর এমিনেন্ট আর্টিস্ট চুরানব্বই জন বিশিষ্ট শিল্পীকে নিউ দিল্লিতে তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ছাড়াও রাষ্ট্রপতি এই কলা হ্যাঁ অসামান্য অবদানের জন্য তাহলে কজনকে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দিয়েছে যদি ফেলোশিপের কথা বলে সেটা হচ্ছে ছজন বিশিষ্ট শিল্পীকে দেওয়া হয়েছে এই ফেলোশিপকে একাডেমি রত্নও বলে এই হচ্ছে ইম্পর্টেন্ট স্ট্র্যাটিক একটা পয়েন্ট যদি কোয়েশ্চেন আছে একাডেমিক রত্ন কাকে বলে এই সঙ্গীত নাটক ফেলোশিপ যেটা এটাকেই বলা হয়ে থাকে একাডেমিক রত্ন এই মূলত উনিশশো সাল থেকে একাডেমি পুরস্কার দেওয়া চালু হয় নোট করে নিয়েছ আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স আর করে নোট করে নেবে যথেষ্ট যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের তো আলাদা করে আমি আর কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি না এটাই দেখে নিতে হবে আর আমি পিডিএফ দিয়ে দেবো এ ফোর ফরম্যাটে জানো নিশ্চয়ই ব্যাচের স্টুডেন্টরা তোমরা ইবুকের মধ্যে যাবে না তোমরা এর মধ্যে খুঁজবে তোমাদের জি কে ফোল্ডারের মধ্যে দেখবে পেয়ে যাবে আর যারা ব্যাচের স্টুডেন্ট নও তোমাদের জন্য আমরা অনলি চার্জ রাখি টোয়েন্টি থ্রি জানুয়ারিটাও দেওয়া আছে অ্যাপে ইবুকের মধ্যে যারা আমাদের নন পেইড স্টুডেন্ট মানে ব্যাচের স্টুডেন্ট নও তোমরা ইবুক সেকশন থেকে এগুলো কালেক্ট করবে আর যারা ব্যাচের স্টুডেন্ট তোমরা ইবুকের মধ্যে যাবে না ব্যাচের স্টুডেন্ট হলেই তুমি এই যে অ্যাপের নিচে হোমের পাশে মাই কোর্স হোমের পাশে কি থাকে মাই কোর্স তো তুমি তোমার কোর্স মধ্যে যাবে গিয়ে দেখো দু হাজার সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি আপলোডেড আর দেখো নতুন ব্যাচ শুরু হয়েছে প্রিপারেশন তো নিতে হবে ভ্যাকেন্সি তো আউট এবারে তুমি চারিদিকে সময় নষ্ট করো না তুমি সময়টাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাও ইট মিনস খুব ভালো করে প্রিপারেশন করো দেখো চারিদিকে প্রচুর নয়েজ আসবে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বাট আই রিপিট এগ্যান ডিস্ট্র্যাক্ট হবে না যারা ব্যাচেলর স্টুডেন্ট আছো তোমাদের সিলেবাস শেষ নিয়ে কোনো চিন্তা নেই যে চ্যাপ্টার যেভাবে হচ্ছে করে ফেলো ফর এক্সাম্পল আজকে প্রফিট অ্যান্ড লস হয়েছে চেষ্টা করবে স্যার মনে করে দশটা অঙ্ক করিয়েছে এই দশটার বাইরে তোমার কাছে যদি কোনো বই থাকে বা ইউটিউবে আমাদের চ্যানেলে যাও লেখো প্রফিট অ্যান্ড লস দাও অবসলিউশন এটা একটা বুদ্ধি শিখিয়ে দিলাম তুমি ইউটিউবে আমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রায় পাঁচ ছ হাজার ক্লাস করানো আছে তো তুমি ইউটিউবে সার্চ করবে যে প্রফিট এন্ড লস দাও ইয়ে অফ সলিউশন তাহলে আমাদের প্রফিট লসে যে কটা ক্লাস আছে পেয়ে যাবে তো তুমি কি করো আরো প্র্যাকটিস করো আরো প্র্যাকটিস করো বুঝতে পেরেছো এই যেই একটা করে চ্যাপ্টার শেষ হবে ওই করো আর তো আমরা তিনজন মিলে ডেফিনেটলি তোমাকে স্ট্রং করার চেষ্টা করছি তো এই ব্যাচে যারা এন এনরোল করনি জয়েন করতে পারো 1399 হচ্ছে প্রাইস ওয়ান টাইম আর কোনো এক্সট্রা চার্জ বা কিছু নেই এরকম কোনো ইবুক এর জন্য কোনো রূপ পে করতে হবে না ওকে তো পাঁচ মাসের ব্যাচ বারো মাসের ভ্যালিডিটি একটা রিকোয়েস্ট কল করবে না কারণ প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কল করে আমরা কল ধরে উঠতে পারি অনেস্টলি ভারতের প্রথম আন্ডার ওয়াটার রাজ্যে আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন আমরা দেখেছি এবং তিনি স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মেট্রো ট্রাভেল করেছিলেন ভিডিওটাও দেখেছি তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নিম্নের কথায় ভারতের প্রথম মেট্রো সার্ভিস কিন্তু আমাদের কলকাতাতেই হয় তো অভিয়াসলি এটা কলকাতাতেই হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ ইনোগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট ভারতের প্রথম এটা খেয়াল রেখে দেবে আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন ইন কলকাতা কলকাতাকে কি বলে সিটি অফ জয় এন্ড সিটি অফ প্যালেস ঠিক আছে ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্লানেট মেট্রো স্টেশন থেকে গঙ্গার নিচে মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা খেয়াল রাখবে পাশাপাশি কলকাতায় আরো দুটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন একটা হচ্ছে নিউ গড়িয়া থেকে রবি পর্যন্ত এবং জোকা তারাতলা মেট্রো পথে মাঝারহাট পর্যন্ত অংশের উদ্বোধন করা হয়েছে ভেরি গুড নিউজ আচ্ছা কলকাতা মেট্রো রেলের সূচনা হয়েছিল কত সালে চটপট কমেন্ট করো ভারতের প্রথম সরকারি মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম সি স্পেস কোন রাজ্য সরকার চালু করলো এই ওটিটি তো এখনকার জেনারেশনের মধ্যে খুব ফেমাস তাই না ওভার দা টপ ওটিটির ফুল ফর্ম হচ্ছে ওভার দা টপ এই যে বিভিন্ন অ্যাপ আছে না অ্যাপ্লিকেশন যেখানে পেইড সাবস্ক্রিপশন নিতে হয় যার মাধ্যমে বিভিন্ন এপিসোডস বিভিন্ন শো আমরা দেখতে পারি বিভিন্ন সিরিজ দেখতে পারি তো এগুলো হচ্ছে ওটিটি বা ওভার দা টপ প্ল্যাটফর্ম তো স্টেট ওন্ড মানে गवर्नमेंट ওন্ড ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে কেরালা রাজ্য সরকার তো রাইট आंसर ইজ অপশন সি ইন্ডিয়াস ফার্স্ট এবং এবার ভারতের প্রথম गवर्नमेंट ওন্ড ওটিটি মানে ওভার দা টপ প্ল্যাটফর্ম সি স্পেস নামটা খেয়াল রেখে দেবে উইল বি লঞ্চড বাই কেরালা স্টেট গভর্নমেন্ট তো এখানে আমরা কেরালা দেখি কেরালাতে সোলা রিলেটেড অনেকগুলো ন্যাশনাল পার্ক অ্যান্ড পেরিয়ার পাবো আনামদি সোলা মাথি কেটন সোলা পাম্পাদৌ এই তিনটে এক ক্যাটাগরির মনে রেখে দেবে এরাভিকুলাম পরীক্ষাতে ভীষণ দেয় পেরিয়ার খুব দেয় অ্যান্ড সাইলেন্ট ভ্যালি আছে কেরালাতে রাজধানী ত্রিবন্তপুরম লেডি কনস্টেবল পরীক্ষাতে এসেছিল সতীশ ধবন স্পেস সেন্টার বললে শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ বিক্রম সরাবা স্পেস সেন্টার বললে ত্রিবন্তপুরম অর্থাৎ কেরালার ক্যাপিটালে আছে মুখ্যমন্ত্রী পিনরাই ভিজেন আর রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান আচ্ছা এখানে দেখো যে কিনি পাইনিয়র সম্প্রতি কোন রাজ্যে ছাব্বিশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেছে তো এটা আমাদের অরুণাচল প্রদেশ যদি কখনো কোয়েশ্চেন আসে ডাব্লিউ বিসি এসেছে যে দ্রাগি মাংসের বিচারে ভারতের ইস্টার্ন মোস্ট স্টেট কোনটি তো আনসার অরুণাচল প্রদেশ রাজধানী তো প্রচুরবার আসে ইটানগর চিফ মিনিস্টার হলেন তেমাখান্ডু তো এটা সম্প্রতি টোয়েন্টি সিক্স ডিস্ট্রিক্ট হয়েছে অরুণাচল প্রদেশের এরপর দেখো নিম্ন বিমনের নয় নিম্নের নিম্নের কোথায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ডে লং জাতীয় উদ্যান উদ্যান পালন পালন মেলা থেকে এমনি হয় উদ্যান পালন মানে হচ্ছে হর্টিকালচার হর্টিকালচার উদ্যান পালন আর একটা কোশ্চেন আছে হাইড্রোপনিক্স বলতে কি বোঝো কি মাটি ছাড়া জল ছাড়া কি ছাড়া তো মূলত হাইড্রোপনিক্স হচ্ছে এরকম দ্রব্য বা কালচারে নিমজ্জিত করে উদ্ভিদ প্রতিপালন তো এটা কি ছাড়া হচ্ছে মাটি ছাড়া কিন্তু জল ছাড়া অপশনে থাকবে জল ছাড়া কিন্তু না কারণ পুষ্টি দ্রবণ বা কালচারে নিমজ্জিত করা হবে তো মাটি ছাড়া এরকম এতে পুষ্টি করে করা হয় যেটাকে বলে পরীক্ষাতে আসে তো এটা এইচ আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ তারা এই তিন দিন ব্যাপী ন্যাশনাল হর্টিকালচার ফেয়ার চালু করে এবছর এটা থিম ছিল নেক্সট জেন টেকনোলজি লেড হর্টিকালচার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো কর্ণাটকে ভেরি ফেমাস কিছু ন্যাশনাল পার্ক আছে জাতীয় দেয় বান্দিপুর জাতীয় উদ্যান জাতীয় জাতীয় উদ্যান উদ্যান রাজধানী হচ্ছে বেঙ্গালুরু অর্থাৎ গার্ডেন সিটি বলে ভারতের সিলিকন ভ্যালি বলে ভারতের টেকনোলজি বা ইলেকট্রনিক সিটির হাব হচ্ছে বেঙ্গালুরু কিন্তু খেয়াল রেখে দেব স্পেস সিটি বলে আহ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যপাল হলেন থারচান্দ গেহলট ভারতীয় কোস্ট গার্ড কোন দেশের সাথে সি ডিফেন্ডার্স

এই ছিল আমার মার্চের ফার্স্ট উইকের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স এতটুকুই এইগুলোই নোট করে নাও এইগুলোই পড়বে ওকে চলো অল দ্য বেস্ট এন্ড 2.0 ব্যাচ যারা এখনো জয়েন করনি করে নেবে আর যদি কেউ 2.0 জয়েন করতে না পারো এক নাম্বার ব্যাচও নিতে পারো ওটা এখন রেকর্ডেড ব্যাচ ফুললি নতুন করে আর কোনো কনটেন্ট হবে না বাট আমাদের পুরো চ্যাপ্টার কমপ্লিট করানো আছে অনেক ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে এটার অর্ধেক দামে পেয়ে যাবে চলো তো অবশ্যই ভালো থেকো সবাই সুস্থ থেকো খুব ভালো করে প্রিপারেশন করো এন্ড টিডাব্লিউএস কে ভালোবেসে থাকলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর খুব ভালো করে প্রিপারেশন করো দেখো একটা কথা না বললেই কিন্তু নয় যে ভ্যাকেন্সি আসবে যাবে বাট তোমার যে আজকে যে ফার্স্ট টাইম যে এনার্জিটা আছে এটা কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম যত যাবে তত কিন্তু সেই ফ্লোটা কমতে থাকবে যে হবে কি হবে না হবে কি হবে না বাট ফার্স্ট টাইম তুমি যদি খুব ভালো কনসেন্ট্রেট এবং যদি সময় অনুবর্তিতা মেইনটেইন করে করতে পারো সিলেকশন কিন্তু তোমার হাতে বাট ওই যে আমিও যদি তোমার সঙ্গে সারা দিন ধরে পড়াই তোমার সিলেকশন হবে না যদি তুমি না পড়ো বারবার বলছি নিজেকে সময় দিতে হবে নিজেকে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ পর্যন্ত না বিরক্ত হয়ে যায় একটা টপিকের উপরে মানে টপিক বেসড স্টাডি এমসিকিউতে কখনোই জাম্প মারবে না ইনিশিয়ালি এটা কিন্তু খুব একটা ব্যাড প্র্যাকটিস বারবার বলছি টাটা অল দ্য বেস্ট আর যারা এখনো ওই ভিডিওটা দেখোনি যে এটা আমার স্টুডেন্টদেরকে আমি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে তোমরা ইউটিউবে দেখে নেবে স্মার্ট আমাদের যে আরো একটা চ্যানেল আছে যারা জানো না জেনে নিলে আজকে তো সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে আমি তোমাদের যে সমস্ত টপিক পড়তে হবে ডাব্লুবিপি কেপি লেডি কনস্টেবল বা এস আই প্রিলিমস জন্য বা এস আই মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পুরো টপিকের লিস্ট অল সাবজেক্ট টপিক লিস্ট যেটা অল সাবজেক্ট টি স্মার্টে দেওয়া আছে দেখে নেবে স্টাডি প্ল্যান টাইটেলটা এই থামনেলটা আর বলো না টি ডব্লিউ এর থামনেল সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি কোথায় কি ডাউনলোড করে আমার ছবি মুছে দিয়ে ইউজ করে নিচ্ছে খেয়াল রাখবে দেখতে হবে চলো তার মানে আমাদের থামনেল ভালো হচ্ছে অল দা বেস্ট টাটা